প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো এই করোনা সংকটকালীন মুহূর্তে। এই করোনা সংকটের কারণে আমাদের শ্রদ্ধা অধ্যক্ষ স্যারের নির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিতভাবে অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের শিক্ষা কার্যক্রমটি চালিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের পৌরনীতি এবং সুশাসন বিষয়ে পাঠদান করতে যাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের আলোচ্য বিষয়টি দেখি। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা স্ক্রিনে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি দেখতে পাচ্ছ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক অধিকার কি, বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার সমূহ, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম দিকে আমরা দেখানোর চেষ্টা করব যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বলতে আমরা কী বুঝি এবং বাংলাদেশের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কীভাবে সংরক্ষিত করা হয়েছে এবং কী কী ফান্ডামেন্টাল রাইটস বর্ণিত হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আজকে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের আলোচ্য বিষয়টি দেখি। আলোচনা শুরুর পূর্বেই আমরা আজকের যে শিখনফল অর্থাৎ আজকের আলোচ্য বিষয়টি পাঠদানের পর তোমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে যাচ্ছ বা যে বিষয়গুলো সম্পর্কে তোমরা বলতে পারবে সেগুলো হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বলতে আমরা কী বুঝি সেটি সম্পর্কে তোমরা বলতে পারবে এবং বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে কোন কোন বিষয়গুলোকে মৌলিক অধিকার হিসাবে সংরক্ষণ করা হয়েছে সেগুলো নিয়ে তোমরা ধারণা পেতে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের আলোচ্য বিষয়টি শুরু করি। প্রথমেই আমরা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বলতে কী বুঝি সেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে রাষ্ট্রপ্রদত্ত সেসব সুযোগ সুবিধা যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। অর্থাৎ একজন রাষ্ট্রের নাগরিকের স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের জন্য যে সকল সুযোগ সুবিধা অত্যাবশ্যকীয় সে সকল সুযোগ সুবিধাকে সহজ ভাষায় মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস হিসাবে বলা হচ্ছে। সহজভাবে বলতে গেলে মৌলিক অধিকার হচ্ছে নাগরিক জীবনের ও ব্যক্তিত্বকে বিকাশের জন্য সেসব অপরিহার্য শর্তাবলী যা সংবিধানে সন্নিবেশিত এবং সরকারের পক্ষে অলঙ্ঘনীয়। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সংবিধানের সে সকল উল্লেখিত শর্তাবলী বা সে সকল অলঙ্ঘনীয় শর্তাবলী যা সরকার এবং রাষ্ট্র অবশ্য প্রতিপালন করতে বাধ্য। সংবিধানের সংশোধন কিংবা দেশের জরুরি অবস্থা জারি করা ছাড়া মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা যায় না। অর্থাৎ সংবিধান সংশোধন বা কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট অথবা ইমার্জেন্সি অ্যাক্ট জারি করা ছাড়া কিন্তু মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা যাবে না বা বন্ধ করা যাবে না। কেননা এই মৌলিক অধিকারগুলো বা ফান্ডামেন্টাল রাইটসগুলো বা এই সুযোগ সুবিধাগুলো নাগরিক জীবনের সুন্দর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ বিকাশের জন্য এবং নাগরিকের অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধার সমন্বয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই বাংলাদেশের সংবিধানে বর্ণিত যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে যেগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে 26 নম্বর অনুচ্ছেদ থেকে 47 ক অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদগুলো রয়েছে তার মধ্যে 26 নম্বর অনুচ্ছেদ থেকে 47 ক নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারগুলো নিয়ে স্পষ্টভাবে ধারণা দেওয়া হয়েছে বা ফান্ডামেন্টাল রাইটসগুলো সম্পর্কে বলা হয়েছে। চলো এখন আমরা এই মৌলিক অধিকারগুলো দেখার চেষ্টা করি। প্রথমে 27
নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আইনের চোখে সমতা, অর্থাৎ 27 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিকই আইনের দৃষ্টিতে সমানভাবে বা ইকুয়ালি জাস্টিফাই করা হবে নাগরিকদেরকে, এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার সবারই আছে, অর্থাৎ আইন সকলকে সুযোগ সুবিধা দিতে বাধ্য। এরপরে 28-এর 1 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, কেবলমাত্র ধর্ম বর্ণ গোষ্ঠী নারী পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করতে পারবে না, অর্থাৎ ধর্ম বর্ণ গোত্র বা জেন্ডার ডিসক্রিমিনেশন করা যাবে না, এক্ষেত্রে সকলকে ইকুয়ালি জাস্টিফিকেশন করতে হবে। এরপরে 28-এর 2 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার, অর্থাৎ নারী পুরুষ সকলেই সমান অধিকার পাবে রাষ্ট্রের কাছ থেকে, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে, অর্থাৎ কোনো ক্ষেত্রে জেন্ডার ডিসক্রিমিনেশন করা হবে না এবং নারী পুরুষকে সমান সকল অধিকার দেওয়া হবে। এরপরে 29-এর 1 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সরকারি নিয়োগ লাভে সমতা, অর্থাৎ সরকারি চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে নারী পুরুষ ধর্ম বর্ণ গোত্র ভেদে সকলেই সমান অধিকার পাবে, অর্থাৎ এখানে কোনো ভেদাভেদ করা হবে না। প্রজাতন্ত্রে কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে, কেবল ধর্ম বর্ণ গোষ্ঠী নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হবে না, কিংবা সেক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না। এরপরে 31 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার, আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার, বিশেষত আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনাম বা সম্পত্তির হানি ঘটে, অর্থাৎ আইনের আশ্রয় লাভের ক্ষেত্রে একটা ইকুয়াল জাস্টিফিকেশন বা ইকুয়ালিটির ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতা লাভের অধিকার, অর্থাৎ আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না, অর্থাৎ একজন মানুষের যে ইন্ডিভিজুয়াল ফ্রিডম বা পার্সোনাল যে ফ্রিডমগুলো আছে সেগুলো সে সমানভাবে পেয়ে যাবে, রাষ্ট্র তাকে দিতে এগুলো বাধ্য, অর্থাৎ একজন মানুষ যাতে স্বাধীন জীবন যাপন করতে পারে সেদিকে রাষ্ট্র খেয়াল রাখবে, সেদিকে যাতে ব্যর্থ না ঘটে সেদিকে নজর রাখা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপরে 33 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহার পহরায় আটক রাখা যাবে না, অর্থাৎ একটা মানুষকে যখন গ্রেপ্তার করতে হবে তাকে গ্রেপ্তারের কারণ অবশ্যই জানাতে হবে, এছাড়া তাকে আটক রাখা কিন্তু যাবে না, এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না, অর্থাৎ একজন গ্রেপ্তারকৃত ব্যক্তি তার আইনজীবীর সঙ্গে আলাপ আলোচনা করতে পারবে পরামর্শ নিতে পারবে এবং এই অধিকার থেকে কিন্তু তাকে বঞ্চিত করা যাবে না। এরপরে বলা হচ্ছে 34 নম্বর অনুচ্ছেদে জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা, অর্থাৎ জোর করে কাউকে কোনো শ্রমে নিয়োজিত করা যাবে না, সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ এবং এ বিধান কোনোভাবে লঙ্ঘিত হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে, এবং বাংলাদেশের সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে বিচার ও দণ্ড সম্পর্কে, এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে
কে সোপর্দ ও দণ্ডিত করা যাবে না। অর্থাৎ একটি অপরাধের জন্য একাধিকবার একটি ব্যক্তিকে আটক রাখা যাবে না বা তাকে দণ্ড দেওয়া যাবে না। ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করে প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী। অর্থাৎ ফৌজদারি অপরাধে যাকে আটক করা হবে তাকে আইনের সম্মুখীন করতে হবে, আদালতের সম্মুখীন হতে হবে এবং ট্রাইব্যুনালে দ্রুত তার বিচারের ব্যবস্থা করতে হবে। এরপরে আরও বলা হচ্ছে, কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ একজন ব্যক্তি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য তাকে জোর করা যাবে না। কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া, নিষ্ঠুর, অমানবিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না। অর্থাৎ নিষ্ঠুর বা অমানবিক কোনো দণ্ড একজন ব্যক্তিকে দেওয়া যাবে না বলে বাংলাদেশের সংবিধানে উল্লেখ রয়েছে। এরপরে বাংলাদেশের সংবিধানে আরও যে মৌলিক অধিকারগুলো সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে, বাংলাদেশের সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে চলাফেরার স্বাধীনতা। অর্থাৎ একজন ব্যক্তি যে মুভমেন্ট, এই মুভমেন্টের ক্ষেত্রে সে ফ্রিডম পাবে বা ইন্ডিপেন্ডেন্সি পাবে, সে স্বাধীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পাবে যদি সে রাষ্ট্রবিরোধী কোনো কাজে নিযুক্ত না থাকে। অর্থাৎ রাষ্ট্রের বিপক্ষে না যেয়ে একজন ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরার স্বাধীনতা রয়েছে। এরপরে বাংলাদেশের সংবিধানের 37 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সমাবেশের অধিকার। অর্থাৎ একজন ব্যক্তি সভা সমাবেশ করার যে অধিকার সেটিও পাবে। জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত অবস্থায় সমবেত হবার এবং জনসভা ও শোভাযাত্রার যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। অর্থাৎ একজন ব্যক্তি সভা সমাবেশে অংশগ্রহণ করতে পারবে বা অনুষ্ঠিত করতে পারবে যদি এর দ্বারা রাষ্ট্রের কোনো আইন লঙ্ঘিত না হয়। এরপরে বাংলাদেশের সংবিধানে 38 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংগঠনের স্বাধীনতা। অর্থাৎ যে কোনো ব্যক্তি যে কোনো সংগঠনের সদস্য হতে পারবে এবং সংগঠন গঠন করতে পারবে। জনশৃঙ্খলা এবং নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। তবে শর্ত থাকে যে নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক ও সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট করার উদ্দেশ্যে এবং দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার উদ্দেশ্যে কোনো সমিতি বা সংঘ গঠন করার অধিকার থাকবে না। অর্থাৎ রাষ্ট্রবিরোধী কোনো সংগঠন গঠন করা যাবে না এবং এগুলোর সদস্য হওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সংবিধানে আরও যে সকল মৌলিক অধিকারসমূহ বর্ণিত হয়েছে সেগুলো হচ্ছে, বাংলাদেশের সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ফ্রিডম অফ থট সম্পর্কে বলা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়। রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে এবং আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা ও ভাব প্রকাশের স্বাধীনতা থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। অর্থাৎ ফ্রিডম অফ প্রেসের বিষয়েও বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে এবং ফ্রিডম অফ স্পিচ সম্পর্কেও বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এই সংবিধানে। অর্থাৎ ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস সম্পর্কে বলা হয়েছে। এরপরে 40 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে পেশা ও বৃত্তির স্বাধীনতা। আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইনসঙ্গত কারবার বা ব্যবসা পরিচালনার অধিকার থাকবে। অর্থাৎ পেশা এবং বৃত্তির ক্ষেত্রেও বাংলাদেশের নাগরিকগণ স্বাধীন থাকবে এবং
রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপে যুক্ত না হয়ে যে কোনো ব্যক্তি যে কোনো পেশায় মনোনিবেশ করতে পারবে, যে কোনো বৃত্তি গ্রহণ করতে পারবে। এরপরে বাংলাদেশের সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা ও ফ্রিডম অফ রিলিজনের কথা। আইন শৃঙ্খলা ও নৈতিকতার সাপেক্ষে প্রত্যেক নাগরিক যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার থাকবে, অর্থাৎ ধর্ম পালন, অবলম্বন এবং প্রচারের ক্ষেত্রে স্বাধীনতার বিষয়টি উল্লেখ আছে বাংলাদেশের সংবিধানে। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার থাকবে, অর্থাৎ ধর্মীয় সম্প্রদায়গুলো এক্ষেত্রে স্বাধীনভাবে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে এবং এগুলো ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করতে পারবে বলে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে। এরপরে বাংলাদেশের সংবিধানে আরও যে সকল মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধানের 42 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সম্পত্তির অধিকার। আইনে আরোপিত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর ও অন্যভাবে বিধি ব্যবস্থা করার অধিকার থাকবে। আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো ব্যক্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাবে না, অর্থাৎ একজনের সম্পত্তি আরেকজন জোর জবরদস্তি করতে বা জোর জবরদস্তি করে দখল করতে পারবে না। সম্পত্তির ক্ষেত্রেও একটা স্বাধীনতার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশের সংবিধানে। এটি বাংলাদেশের নাগরিকের একটি মৌলিক অধিকার। এরপরে বাংলাদেশের সংবিধানের 43 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে গৃহ ও যোগাযোগের কথা। রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনগণের নৈতিকতা বা জনস্বার্থের প্রতি হুমকি সৃষ্টি না করলে কোনো নাগরিকের গৃহে বলপূর্বক প্রবেশ, তল্লাশি ও আটক করা যাবে না। এছাড়া প্রত্যেক নাগরিকই তার চিঠিপত্রের অধিকার লাভ করবে, অর্থাৎ যে কোনো নাগরিক ফ্রিভাবে তার যোগাযোগ বা কমিউনিকেশন করতে পারবে এবং যে কোনো নাগরিকের গৃহে জোর জবরদস্তি করে প্রবেশ করা যাবে না বা বলপূর্বক তল্লাশি বা ব্যক্তিকে আটক করা যাবে না বলে বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে। এছাড়াও বাংলাদেশের সংবিধানে 44 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ যে সকল মৌলিক অধিকার সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম এই সকল মৌলিক অধিকারগুলোকে কার্যকর রাখা বা বলবৎ করার বিষয়ে বাংলাদেশের সংবিধানের 3য় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকার সমূহের বাস্তবায়নের জন্য কোনো ব্যক্তি হাইকোর্টে বিভাগে যেতে পারবে, অর্থাৎ তার মৌলিক অধিকারগুলো যদি কোনোভাবে নষ্ট হয় বা বিঘ্নিত হয় তাহলে এই ব্যক্তি তার মৌলিক অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে হাইকোর্টে যেতে পারবে এবং হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে বলেও বাংলাদেশের সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ আছে। এভাবে বাংলাদেশের নাগরিকদের এ সকল মৌলিক অধিকার সমূহ সম্পর্কে স্পষ্টভাবেই বাংলাদেশের সংবিধানে বিভিন্ন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে এবং এই মৌলিক অধিকারগুলো সংরক্ষণের ব্যবস্থাও বলবৎ করা হয়েছে এই 44 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদগুলো যেগুলোতে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেলে। এখন আমরা মৌলিক অধিকার সমূহ রক্ষা বা বলবৎ করার যে উপায়গুলো আছে সেই উপায়গুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। জাতীয় সংসদ মৌলিক অধিকার লঙ্ঘন করে কোনো আইন প্রণয়ন করবে না, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদকে কিন্তু মৌলিক অধিকার লঙ্ঘন করে কোনো আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়নি, বরঞ্চ জাতীয় সংসদ মৌলিক অধিকারগুলো যাতে লঙ্ঘিত না হয় সেদিকে নজর রাখবে বলে উল্লেখ আছে। এরপরে বলা হচ্ছে যে হাইকোর্ট বিভাগ মৌলিক অধিকারের পরিপন্থী যে কোনো পদক্ষেপকে বাতিল ঘোষণা করতে পারবে, অর্থাৎ বাংলাদেশের হাইকোর্টকে কিন্তু এই এখতিয়ার দেওয়া হয়েছে যে মৌলিক অধিকার পরিপন্থী যে কোনো পদক্ষেপ গৃহীত হলে সেটিকে বাতিল করার এখতিয়ার দেওয়া হয়েছে বাংলাদেশের হাইকোর্টকে। এরপরে আরও বলা হচ্ছে যে মৌলিক অধিকার রক্ষার অন্যতম রক্ষক অবজ হলো বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ,
যে ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে মৌলিক অধিকারগুলো রক্ষা করা যাবে। এটি হচ্ছে মৌলিক অধিকার রক্ষার একটি অন্যতম রক্ষা কবচ। এভাবে বাংলাদেশের সংবিধানেই কিন্তু বাংলাদেশের যে অধিকারগুলো সেগুলোকে কীভাবে রক্ষা বা বলবত করা যাবে সে সম্পর্কেও উল্লেখ আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাংলাদেশের মৌলিক অধিকারসমূহ রক্ষার যে উপায় বা বলবৎ করার যে প্রসেসগুলো বা প্রসিডিওর্সগুলো সেগুলো সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে গেলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সহায়তা নিয়ে এবং এই লেকচারের সহায়তা নিয়ে এই বিষয়গুলো সুন্দরভাবে রপ্ত করবে এবং তোমাদের দলগত কাজ হিসাবে বাংলাদেশের যে মৌলিক অধিকার বা নাগরিকের যে মৌলিক অধিকারসমূহ সংবিধানে বর্ণিত হয়েছে এগুলো তোমাদের খাতায় লিপিবদ্ধ করবে। স্বাভাবিক ক্লাস কার্যক্রম শুরু হলে এই দলগত কাজগুলো তোমাদের কাছ থেকে বুঝে নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, সামনের ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদেই থাকো। আল্লাহ হাফেজ।